হ্যালো স্টুডেন্ট, ক্লাস ইলেভেনে আজকে শিখব জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি, তো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি প্রত্যেক ছাত্রের কাছে একটা ভীতির বিষয়, ভীতির অধ্যায়। খুব অনেকে কঠিন বলে মনে করে, কিন্তু আমি আজকে এমনভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব যাতে করে এই কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি তোমাদের কাছে খুব ইজি হবে এবং তোমরা অঙ্কগুলো সহজে করতে পারবে এবং প্রবলেমগুলো সহজে নামাতে পারবে। তো আজকে থিওরি ক্লাস, আর থিওরিটা ভালো করে বুঝো এবং তোমরা যদি পারো একটা খাতায় নোট করে নিয়ে নাও, নোট করে নাও যেভাবে বলতেছি আমি সেভাবে। যাই হোক, আমরা আজ শুরু করতেছি জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। তাহলে জটিল রাশিটা এলো কোথেকে এটা ভাবতে হবে আমাদেরকে, যে জটিল রাশি এলো কোথেকে। আর তার আগে জানতে হবে আমাদের বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কাকে বলি, না বাস্তব সংখ্যার দুটো পার্ট, একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা এটা বলে রিয়েল নাম্বার, এটা বলে হচ্ছে ইরেশনাল নাম্বার হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে, যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তাকে বলা হয় বা মূলত সংখ্যা। কিন্তু এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কি না, কিউটা নট জিরো, কিউ জিরো হবে না। জিরো হলে কি হবে না, পি আর কিউটা কি না, পি কিউটা সেট অফ ইন্টিজার, পি কিউটা পূর্ণ সংখ্যার সেট, মানে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে পি কিউটা সেট অফ ইন্টিজার কিন্তু কিউটা নট জিরো। তাহলে আমি লিখলাম 2/3, এটা একটা মূলত সংখ্যা, মাইনাস 5/7, এটা একটা মূলত সংখ্যা। কিন্তু আমি লিখি 3/0, এটা কিন্তু মূলত হবে না। কেন, এই যে নিচে জিরো মানে হরে জিরো মানে এটা কিন্তু অসংজ্ঞাত হয়ে যাবে, এটা কিন্তু মানটা অসংজ্ঞাত হয়ে যাবে, এটা কিন্তু মূলত সংখ্যা হবে না। দেখা যায় কিউ নট ইকুয়াল টু জিরো মানে নিচে হরের পার্টটা জিরো হবে না, যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু জিরো হবে না। আর পিউ কিউটা কি না, সেট অফ ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বা অপূর্ণ সংখ্যা থেকেই সেট থেকে পি কিউটা আসবে। তাহলে এইগুলো হচ্ছে মূল সংখ্যা। তারা আমি লিখলাম 4/1, মানে 4 একটা মূল সংখ্যা, ধরো 5 একটা মূল সংখ্যা, 5/1, মাইনাস 3/1 এসব মূল সংখ্যা। কিন্তু যেসব সংখ্যাকে এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, এই আকার পারবো না এবারে, তাকে বলা হয় অমূলত সংখ্যা। যেমন √-2, √7, √4 কি হবে, √4 মানে 2/1, এটা কি এটা মূলত হয়ে যাবে, এটা মূলত হয়ে যাবে 2/1, এটা মূলত হয়ে যাবে, এটা মূলত হয়ে যাবে, এটা কিন্তু অমূলত নয়, এটা মূলত হয়ে যাবে, তাহলে এটা হবে না। তাহলে এই যে √2, √5, √7, √3 এগুলো সবই কিন্তু মূলত সংখ্যা। তার মানে এই দুটো মিলিয়ে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা মানে কি মূলত এবং অমূলত সংখ্যা যোগফল বা দুটো সংখ্যার সেটের যোগফলকে বলা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তার মানে সমস্ত সংখ্যা কিন্তু আমাদের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তাহলে কমপ্লেক্স নাম্বারটা কি না, এখানেটা দেখতে পাচ্ছি আমরা যে এই যে বাস্তব সংখ্যা এগুলো, তাহলে প্রত্যেকটা যে স্কোয়ার করি বর্গ, ধরো এর 2/3 এটা বর্গ করলে কী হবে, আমাদের 2/3 বর্গ করলে 4/9, আর -5/7 বর্গ করলে কত হচ্ছে +25/49, 25/49। তার মানে কি বাস্তব সংখ্যা এটা এটাকে স্কোয়ার করব, √2 স্কোয়ার করব, কত হবে +2 হবে +2। তার মানে বাস্তব সংখ্যার ধর্মই হলো, বাস্তব সংখ্যার ধর্মই হলো যে সেই সংখ্যাকে স্কোয়ার বা বর্গ করলে, বর্গ করলে ধনাত্মক মান দেবে, ধনাত্মক মান, পজিটিভ মান। তাহলে বাস্তব সংখ্যার ধর্মই হলো তাদের বর্গ বা স্কোয়ার করলে ধনাত্মক মান দেবে। কিন্তু এমন কিছু সংখ্যা আছে যাদেরকে স্কোয়ার
বা বড় করলে ঋণাত্মক মান দিবে, সেসব সংখ্যাকে বলা হয় অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। যেমন ধরে লিখতেছি আমি এখানে মাইনাস রুট টু, রুট ওভার মাইনাস টু হোল স্কোয়ার। কত হচ্ছে আমাদের যে মাইনাস টু হচ্ছে রুট ওভার মাইনাস থ্রি হোল স্কোয়ার, কত হচ্ছে আমাদের মাইনাস থ্রি হচ্ছে। তার মানে এখানে আরেকটা সংখ্যা বলা যায় যে ঋণাত্মক বাস্তব সংখ্যা, ঋণাত্মক মাইনাস টু, ঋণাত্মক মাইনাস টু একটা বাস্তব সংখ্যা ঋণাত্মক, তাই ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল, ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূলকে বলা হয় অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা রুট ওভার রুট মাইনাস টু, রুট ওভার মাইনাস থ্রি, মাইনাস ফোর বা মাইনাস যা করতে পারি, এগুলো প্রত্যেকটাই কিন্তু অবাস্তব সংখ্যা বা হচ্ছে কাল্পনিক সংখ্যা, বাস্তব যার অস্তিত্ব নেই। তো এটা এটা স্কোয়ার করতে, স্কোয়ার করলে কী হচ্ছে আমাদের, এটা স্কোয়ার করলে প্রত্যেকটা যদি স্কোয়ার করতে মাইনাস আসতেছে যে রুট ওভার মাইনাস টু এর হোল স্কোয়ার, এটা স্কোয়ার করলে কী হচ্ছে আমাদের মাইনাস টু আসতেছে, রুট ওভার মাইনাস থ্রি হোল স্কোয়ার, স্কোয়ার করলে কী আসছে মাইনাস টু আসতেছে, রুট ওভার মাইনাস ফোর হোল স্কোয়ার, স্কোয়ার করলে কী আসছে থ্রি আসছে ফোর আসবে মাইনাস ফোর। তার মানে এই যে স্কোয়ার করার পর বর্গ করার পর প্রত্যেকটা মাইনাস আসতেছে, তাই তো? মাইনাসটা কেন আসতেছে, কারণ হচ্ছে এই প্রত্যেকটার ভিতর যে মাইনাস দেওয়া আছে, তার মানে এটা লিখতে পারি, এটাকে লিখতে পারি এই সংখ্যাটাকে যে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস রুট টু, এটাকে লিখতে পারি যে মাইনাস রুট সরি রুট মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি, তাই তো? এটাকে লিখতে পারি কি রুট মাইনাস ওয়ান ইন্টু রুট ফোর, তাই তো? তার মানে যে প্রত্যেকটায় এই রুট মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের রুট বর্গমূল প্রত্যেকটাতে আছে, এই জন্যই কিন্তু এই মাইনাস চলে আসে। তাহলে এই রুট মাইনাস ওয়ান বা মাইনাস ওয়ানের বর্গমূল যে সংখ্যায় থাকবে সেটা কী হবে কাল্পনিক বা হচ্ছে অবাস্তব সংখ্যা হয়ে যাবে। তাহলে এটাকে কী ধরে আমরা, এটা ধরি আমরা রুট মাইনাস ওয়ান সমান কী ধরি, প্রত্যেকটাতে আছে এটাকে ধরা একটা সিম্বল দিয়ে যে রুট মাইনাস ওয়ান ইকুয়াল টু আই, ইমাজিনারি ইউনিট কাল্পনিক এক ইউনিট, ইমাজিনারি ইউনিট ধরা এটাকে আই, এটা রুট রুট ওভার রুট টু আই, এটা হবে রুট থ্রি আই, এটা হবে রুট ফোর আই, প্রত্যেকটা আই। তাহলে এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু অবাস্তব সংখ্যা বা হচ্ছে